আপনারা অনেকেই দেখেছেন আমাদের হাতের রিস্ট জয়েন্টে বা হাতের তালুর ঠিক উল্টো পিঠে, পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে বা পায়ের পাতাতে একটা স্ফীতি ফোলা অংশ দেখতে পাওয়া যায়, যা অনেকেই টিউমার বলে মনে করে থাকেন। এই ফোলা স্ফীতি অংশটিকে অনেকেই মনে করেন যে খুব খারাপ ধরনের টিউমার হয়েছে, যা ভবিষ্যতে ক্যান্সার পর্যন্ত হতে পারে, কিন্তু তেমন কিছুই নয়। এই ফোলা স্ফীতি অংশটি আসলে গ্যাংলিয়ন সিস্ট। আমাদের হাতের যে রিস্ট জয়েন্ট রয়েছে এবং হাতের অনেক ছোট ছোট হাড় নিয়ে এই রিস্ট জয়েন্ট তৈরি হয়ে থাকে। এই জয়েন্টের ভিতরে এক ধরনের ফ্লুইড থাকে, যাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। যদি কোনো কারণে আঘাত লেগে বা ভারী জিনিস তুলতে গিয়ে এই জয়েন্টের মধ্যে থেকে এই সাইনোভিয়াল ফ্লুইড জয়েন্টের বাইরে বেরিয়ে আসে, তখন কি হয়, এই জয়েন্টের বাইরে এক ধরনের স্ফীতি ফোলা অংশ সৃষ্টি হয়। এই স্ফীতি ফোলা অংশটিকেই বলা হয় গ্যাংলিয়ন সিস্ট। নমস্কার, আমি ডাক্তার নবেন্দু গড়াই। ইউটিউবে সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই বিএইচএমএসে স্বাগত জানাই। তাহলে আজকে আলোচনা করব গ্যাংলিয়ন সিস্ট সম্বন্ধে। আজকে আলোচনা করব গ্যাংলিয়ন সিস্টের ক্ষেত্রে খুবই কার্যকরী চারটে হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে এবং সেই হোমিওপ্যাথিক মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধে বিশদে আলোচনা করব। তাহলে আজকে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটুকু ক্লিক করুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। তাহলে গ্যাংলিয়ন সিস্ট হচ্ছে এক ধরনের স্ফীতি বা ফোলা অংশ, যার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটা নরম হতে পারে বা শক্ত হতে পারে। গ্যাংলিয়ন সিস্ট আমাদের রিস্ট জয়েন্ট বা হাতের তালুর ঠিক উল্টো পিঠে বা হাতের যে কোনো অংশেই থাকতে পারে। এর কমন সাইট হলো রিস্ট জয়েন্ট, এছাড়াও পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে বা পায়ের পাতাতেও থাকতে পারে। এটি সাধারণত খুব ছোট হয় এবং ছোট মটর দানার আকারে শুরু হয়, যা খুব ধীরে ধীরে বাড়তে থাকে। গ্যাংলিয়ন সিস্ট সাধারণত নরম হয়, আবার অনেক সময় শক্তও হতে পারে। অনেক সময় এর থেকে নার্ভের উপর চাপ পড়ে আক্রান্ত স্থানে ব্যথা অনুভব হতে পারে। আর এই গ্যাংলিয়ন সিস্ট সব বয়সের মানুষের মধ্যেই হতে পারে। আলোচনার প্রথমেই বলেছি যে এটা অনেকেই দেখে মনে করেন যে এটা টিউমার হয়েছে। তাহলে টিউমার এবং গ্যাংলিয়ন সিস্ট আমরা আলাদা কীভাবে করব? টিউমার খুব সলিড হয়, শক্ত হয়, খুব দ্রুত বাড়ে, এর মধ্যে কোষ ভর্তি থাকে। আর গ্যাংলিয়ন সিস্ট খুব নরম হয়, এর মধ্যে ফ্লুইড থাকে, যে ফ্লুইডের নাম হলো সাইনোভিয়াল ফ্লুইড। গ্যাংলিয়ন সিস্ট খুব ধীরে ধীরে বাড়ে, আর এটা বেনাইন টাইপ হয়, নন ক্যান্সারাস, এটা কোনোদিনই ক্যান্সার হয় না, তাই এর জন্য চিন্তারও কোনো প্রয়োজন নেই। এবার গ্যাংলিয়ন সিস্টের ক্ষেত্রে চারটি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে আলোচনা করব এবং সেই হোমিওপ্যাথিক মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধেও বিষয়ে আলোচনা করব। প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো বেনজয়িক অ্যাসিড। আর এই বেনজয়িক অ্যাসিড গ্যাংলিয়ন সিস্টের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। বেনজয়িক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায় যখন আমাদের শরীরে ছোট ছোট জয়েন্টের পাশে এই গ্যাংলিয়ন সিস্ট হয়, যদি বিশেষ করে যদি রিস্ট জয়েন্টের উপরে এই গ্যাংলিয়ন সিস্ট হয়, তখন এই রিস্ট জয়েন্ট এই গ্যাংলিয়ন সিস্টের জন্য ফুলে যায়, ব্যথা যন্ত্রণা অনুভব হয়। আর এসব ক্ষেত্রে আমরা বেনজয়িক অ্যাসিডের কথা চিন্তা করতে পারি। এসব ক্ষেত্রে বেনজয়িক অ্যাসিড 200 দিনে দুবার করে 3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে সকালবেলা এবং রাত্রিবেলা যদি কিছুদিন ব্যবহার করতে পারি, তাহলে দেখা যায় যে এই রিস্ট জয়েন্টের ফোলা ব্যথা আস্তে আস্তে কমতে থাকে এবং এই গ্যাংলিয়ন সিস্টের ফোলাও আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো ক্যালকারিয়া ফ্লোর। এই ক্যালকারিয়া ফ্লোর হোমিওপ্যাথিক মেডিসিনটি গ্যাংলিয়ন সিস্টের ক্ষেত্রে খুবই কার্যকরী এবং অভ্যর্থ একটি হোমিওপ্যাথিক মেডিসিন। ক্যালকারিয়া ফ্লোরের গ্যাংলিয়ন সিস্ট একটু শক্ত হয় এবং সাইজে একটু বড় হয়। এই গ্যাংলিয়ন সিস্ট যে জয়েন্টের উপরে হয় সেই জয়েন্টের ক্ষেত্রে প্রথমে নড়াচড়া হলেই ব্যথা অনুভব হয়। এক্ষেত্রে দেখা যায় গ্যাংলিয়ন সিস্ট যে জয়েন্টের উপরে হয় সেই জয়েন্টের প্রথম নড়াচড়ায় প্রচণ্ড ব্যথা অনুভব হয়। যদি এই ধরনের সিমটম থাকে তাহলে আমরা ক্যালকারিয়া ফ্লোরের কথা চিন্তা করতে পারি। এক্ষেত্রে ক্যালকারিয়া ফ্লোর হোমিওপ্যাথিক বায়োকেমিক হিসাবে ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে ক্যালকারিয়া ফ্লোর 6x চারটে করে বড়ি দিনে দুবার করে সকালবেলা কিছু খাওয়ার পর এবং রাত্রিবেলা কিছু খাওয়ার পর যদি সামান্য উষ্ণ গরম জলের সাথে কিছুদিন ব্যবহার করতে পারি, তাহলে দেখা যায় যে এই গ্যাংলিয়ন সিস্টের ফোলা ব্যথা আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হলো আর্নিকা। আর্নিকা গ্যাংলিয়ন সিস্টের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন।
এক্ষেত্রে সাধারণত যদি হাতে পায়ে আঘাতজনিত কারণে যদি ফুলে ওঠে এবং তার থেকে গ্যাংলিয়ন সিস্ট তৈরি হয় সেক্ষেত্রে খুবই উপকার পাওয়া যায়। সাধারণত এই ধরনের গ্যাংলিয়ন সিস্টে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব হয়। আক্রান্ত স্থানে যদি একটু চাপ পড়ে তাহলে ব্যথা অনুভব হতে পারে। এক্ষেত্রে আমরা আর্নিকার কথা চিন্তা করতে পারি। এক্ষেত্রে আর্নিকা 200 দিনে দুবার করে সকালবেলা এবং রাত্রিবেলা 2-3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে যদি কিছুদিন ব্যবহার করতে পারি তাহলে দেখা যায় যে এই গ্যাংলিয়ন সিস্ট আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং আস্তে আস্তে মিলিয়েও যায়। যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আলোচনা করব তার নাম হলো রুটা। রুটা গ্যাংলিয়ন সিস্টের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। রুটার ক্ষেত্রে গ্যাংলিয়ন সিস্ট রিজ জয়েন্টের উপরে হয়। যেহেতু রিজ জয়েন্টের উপরে হয় তাই রিজ জয়েন্টের নড়াচড়ার ক্ষেত্রে অনেক সময় ব্যথা যন্ত্রণা অনুভব হয়। এক্ষেত্রে আমরা রুটা 200 2-3 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে যদি দিনে দুবার করে সকালবেলা এবং রাত্রিবেলা খাওয়ার 8 ঘন্টা পরে কিছুদিন ব্যবহার করতে পারি তাহলে দেখা যায় যে আমাদের এই যে গ্যাংলিয়ন সিস্ট তা আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং তা আস্তে আস্তে মিশেও যায়। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।